2500 বছর আগের একটা মূর্তি পাইছে গ্রিকদের। এই গ্রিকের মূর্তির মধ্যে চোখের মধ্যে আপনার ঢুকানো কি বলে তীরের মতো ঢুকানো, পিঠ দিয়ে ঢুকানো, নিজ দিয়ে ঢুকানো, মাথা দিয়ে ঢুকানো, পা দিয়ে ঢুকানো। তো প্রত্নতত্ত্ববিদ যারা এটাকে বলেছেন যে 2500 বছর আগে, সেটা 2500 হতে পারে, 2000ও হতে পারে। তো সেই সময়ে মানুষ কুফরি কালাম করতে এভাবে, চুল হাতের নখ এগুলো যেখানে সেখানে ফেলবেন না। নবীজির চুল নিয়ে চিরুনি নিয়ে যদি এই সমস্ত বদমাইশি করতে পারে, আপনার আমার চুল চিরুনি নিয়ে করতে পারে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি জাদুটনা করা হয়েছিল, এরপরে সূরা ফালাক নাস নাজিল হয় এবং সেখান থেকে তিনি মুক্তি পান, এটা সত্য কিনা? এবং জাদুটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ছিল আগে ছিল না বিষয়টা এরকম না। 2500 বছর আগের এই যে ভূতত্ত্ববিদ যারা মানে গবেষণা করে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে, 2500 বছর আগের একটা মূর্তি পাইছে গ্রিকদের। এই গ্রিকের মূর্তির মধ্যে চোখের মধ্যে আপনার ঢুকানো কি বলে তীরের মতো ঢুকানো, পিঠ দিয়ে ঢুকানো, নিজ দিয়ে ঢুকানো, মাথা দিয়ে ঢুকানো, পা দিয়ে ঢুকানো। তো প্রত্নতত্ত্ববিদ যারা এটাকে বলেছেন যে 2500 বছর আগে, সেটা 2500 হতে পারে, 2000ও হতে পারে, এটা তো গবেষণা করে তারা বলেছে। তবে এটা 1700 বছরের কম না এটার বয়স। তো সেই সময়ে মানুষ কুফরি কালাম করতে এভাবে। বর্তমান বাংলাদেশে আপনাদেরকে একটা কথা বলি, এই যে মাথার চুলগুলো ছেলেদের এবং মেয়েদের, আপনারা যে এই যে ঝরা চুল যেগুলো বাড়িতে পড়ে থাকে, এই পুটলা করে অনেকে বাইধা ফেলায় দেয় মহিলারা, এবং পুরুষরাও এই কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসম, এই বেটা ইহুদি আর কি, নিজের মেয়েদের কি বোনদের সহযোগিতায় আল্লাহ রাসূলকে জাদু করেছিল। মূলত আল্লাহ রাসূলের খাদেমের থেকে কূটকৌশল করে আল্লাহ রাসূলের চুল এবং চিরুনি সংগ্রহ করেছিল, চুল আর নবীজির ব্যবহৃত চিরুনি। এই চিরুনিটা এবং চুলগুলোকে নিয়ে 11টা গিট্টু দেয়। কয়টা? নবীজির চুলে 11টা গিট্টি দিয়ে এই প্রত্যেকটা গিট্টির উপরে একটা করে সুই ঢুকায়। এরপরে জাদুর ওদের যে মন্ত্র ছিল কুফরি মন্ত্র, এই মন্ত্রগুলো দিয়ে 11টা ফুৎকার দেয়। তারপরে কি করে, শুকনো একটা খেজুর কাণ্ড নেয়, খেজুরের গোড়া আর কি বা ডাল, এটারে নিয়ে বাঁধে, বাঁধার পরে একটা কূপের মধ্যে এটারে নিক্ষেপ করে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আল্লাহ নবী ডে বাই ডে, মানে দিন পরে দিন আসে দিন যায়, নবীজি অসুস্থ হয়ে যাচ্ছে, নবীজি ঝিম মারে থাকে, মাথাটা ব্যথা করে, নবীজির মধ্যে প্রফুল্লতা নাই, অসুস্থ হয়ে যাচ্ছে। খেয়াল করেন, নবীজির চুল নিয়ে চিরুনি নিয়ে যদি এই সমস্ত বদমাইশি করতে পারে, আপনার আমার চুল চিরুনি নিয়ে করতে পারে না? আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে যাচ্ছেন, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক এবং নাস আল্লাহ নবীর কাছে নাজিল করলেন, স্বপ্ন যোগে দেখায় দিলেন যে অমুক জায়গায় অমুক কিছু হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ নবী ওখানে পাঠাইলেন যে দেখো তো ওখানে কিছু আছে কি। যাওয়ার পরে দেখতে পাইলেন যে ঠিকই নবীজির চুল ওই যে চিরুনির মধ্যে পেঁচায় 11টা গিট্টি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সূরা ফালাক নাস নাজিল হলো, একটা একটা করে সূরা পড়ছেন, মানে সূরার একটা আয়াত পড়ছেন আর ঠাস ঠাস করে গিট্টুগুলো খুলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলুন আল্লাহু আকবার। আবার তেলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত করা হলো, 11টা গিট্টি খুলে গেল, সুইগুলো আলাদা হয়ে গেল, নবীজির সঙ্গে সঙ্গে গিটগুলো যখন খুলে গেল সুস্থ হয়ে গেলেন, নবীজি আগের রূপে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং জাদুটোনা কুফুরি কালাম যারা করে এদের মূলত ইমান থাকে না, এরা কাফের বেঈমান। আর যদি আপনারে করে অবশ্যই অবশ্যই এই দুই সুরার আমল করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। চুল হাতের নখ এগুলো যেখানে সেখানে ফেলবেন না।
পাললে নখগুলো কেটে চুল যেগুলো ঝরে যায় এগুলোকে জমা রাখেন কোথায় একটা গোপন জায়গায় জমা রেখে যখন দেখবেন যে বেশি হয়ে গেছে মাটি বা বালু খুঁড়েন খোঁড়ার পরে ওর ভিতরে ফেলায় দেন ফেলায় এটা দাফন করে দেন তাহলে আশঙ্কা মুক্ত ঘরে ঘরে আজকে প্রবলেম কিন্তু এগুলো ডাক্তারের কাছে যাচ্ছে কয় সারাদিন আমার ছেলে ঝিমায় মাথা ব্যথা কোনো রোগ ধরা পড়ে না আছে না নাই বউ অসুস্থ কোনো রোগ ধরা পড়তেছে না টাকা পয়সার অভাব নাই কিন্তু উন্নতি হচ্ছে না খালি লস আর লস লস আর লস যেখানে হাত দেয় সেখানে লস হয় কি হয় না এরকম যদি কোনো সিম্পটম দেখেন তাহলে একজন বিজ্ঞ স্কলারের পরামর্শ নেবেন ইনশাআল্লাহ বলেন আসসালামু আলাইকুম।